আলাইকুম রহমতুল্লাহি মিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবীল আলমিন আলা মুসালাম আলানবীজি মুহাম্মদ আলিহি ও আসহাবিহি আজমাইন বাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা আমার এই চ্যানেলটা খোলার পর থেকে আমার যুবক বন্ধুরা আমাকে সবথেকে বেশি যে বিষয়টি নিয়ে রিকোয়েস্ট করেছেন সেই বিষয়টি হচ্ছে তাদের যৌন অক্ষমতা বন্ধুরা আমার দেশের হোক আর বিদেশের হোক আমাদের বাংলাদেশিরা যে দেশেই আছেন সেখান থেকে মেসেজ পাঠান ভয়েস এস এম এস পাঠান স্যার বিয়ে করেছি স্ত্রীকে শান্তি দিতে পারছি না সময় দিতে পারছি না খুব অল্প সময় বীর্যপাত হয়ে যাচ্ছে কেউ কেউ আবার বলছেন তার লিঙ্গটা স্ট্রং হচ্ছে না খুব অল্প সময়ের মধ্যে নুয়ে পড়ছে কেউ বলতেছেন তার এই পুরুষাঙ্গটা অনেক ছোট, চিকন কেউ বলতেছেন পুরুষাঙ্গের মাথাটা মোটা গোড়াটা চিকন কেউ বলতেছেন পুরুষাঙ্গ বাঁকা ইত্যাদি ইত্যাদি সবারই এক কথা এক গান স্যার যে কোনো মূল্যে এই সমস্যাগুলো সলভ করে দিতে হবে তো বন্ধুরা আমার আমি অনেক ভিডিওতে বলেছি আজকেও একটা কথা বলি মূলত পুরুষাঙ্গ চিকন হওয়া কোনো সমস্যা না পুরুষাঙ্গের আগা মোটা গোড়া চিকন হওয়াও কোনো সমস্যা না পুরুষাঙ্গ ছোট হওয়াও কোনো সমস্যা না পুরুষাঙ্গ একদিকে বাঁকা হওয়াও কোনো সমস্যা না সমস্যা একটা পুরুষাঙ্গ সময় মতো উত্থিত না হওয়া বা স্ট্রং না হওয়া এবং এটি শক্তিশালী না হওয়া অর্থাৎ আপনি যখন আপনার স্ত্রীর কাছে যান অথবা যে কোনো ব্যক্তির কাছে যান আপনি মিলনের জন্য তখন যদি এটি কাজ না করে তখন এটি হচ্ছে একটি সমস্যা অর্থাৎ এটি স্ট্রং হয় না অথবা স্ট্রং হলে খুব দ্রুত নয়ে পড়ে তো বন্ধুরা আমার আমার চ্যানেলে আমি এই বিষয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি আমার যুবক বন্ধুদের অনুরোধে অনেকে কিছুটা বিব্রত বোধ করলেও আমার কাছে প্রত্যেকটা যুবকের সমস্যাগুলো অনেক বড় এবং অনেক বাস্তবসম্মত এবং আমার কাছে অনেক গ্রহণীয় বন্ধুরা আমার এটা এই কারণেও আমিও একসময় যুবক ছিলাম আমি অনেক ভিডিওতে বলেছি আজকেও বলি আমি কিন্তু সেই ছাত্র বয়সেই বিয়ে করে ফেলেছি আমি খুব ভাবতাম এইসব বিষয় নিয়ে যে দুনিয়ার সমস্ত মোখলুক তাদের আল্লাহ আল্লাহাবুল্লাহ আলামিন যখনই তাদের যৌবন দিচ্ছেন তখনই তারা মেলামেশা শুরু করে দিচ্ছেন যৌন মিলনে যাচ্ছেন কিন্তু একমাত্র মানুষ সে নারী হোক আর পুরুষ হোক তার যৌবনটাকে সে হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছে অনেক লেট করে বিয়ে করছে সময় মতো বিয়ে করছে না এই বিষয়টি আমি মেনে নিতে পারতাম না যে কারণে যেভাবেই হোক আমি ছাত্র জীবনে বিয়ে করে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ একটা সুখী স্বাচ্ছন্দ্যময় জীবন আমরা ভোগ করছি বন্ধুরা আমার সেই ছাত্র জীবন থেকে এই বিষয়টি নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি অনেক ঘেঁটেছি আলহামদুলিল্লাহ আজকে যখন বিভিন্ন যুবকেরা আমাকে ফোন করে আমার বিভিন্ন আমলগুলো থেকে উপকার লাভ করে আবার জানায় যে স্যার আপনার আমল থেকে অনেক অনেক বেশি সুখী আজকে তখন আমার এই হৃদয়টা ভরে যায় তো বন্ধুরা আমার আজকে এই লিঙ্গ উত্থিত না হওয়া স্ট্রং না হওয়া সতেজ না হওয়া এই বিষয়টি নিয়ে কথা বলবো বিশ্বে একটা পদ্ধতি অনেক বড় আলোড়ন তৈরি করেছে সে পদ্ধতিটির নাম হচ্ছে ডস থেরাপি যদিও এই বিষয়টি আমাদের কাছে খুব নতুন একটা বিষয় বাংলাদেশে এই বিষয়টি নিয়ে এসেছেন একজন বিজ্ঞ ডাক্তার ডক্টর আলমগীর মতি আপনারা যদি গুগল ঘাটেন অথবা ইউটিউব ঘাটেন ডস থেরাপি নিয়ে যদি আপনারা সার্চ করেন অনেক অনেক আর্টিকেল পাবেন অনেক অনেক ভিডিও পাবেন বিশেষ করে যদি ইংলিশে এটি সার্চ দেন অনেক ভিডিও পাবেন যেহেতু বাংলায় এই বিষয়টি অনেক প্রসিদ্ধ না তো বাংলাতে এর উপরে ভিডিও কম আছে এই ডস থেরাপির থিওরিটি হচ্ছে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন কলা এই যে কলা কলার আকৃতি আর মানুষের পুরুষ মানুষের লিঙ্গের আকৃতি কিন্তু এক কলা মোলা, শশা এরকম জাতীয় যে সব খাদ্যদ্রব্য আছে মানুষের পুরুষের লিঙ্গের আকৃতির মতো এগুলো তো ডস থেরাপির থিওরি অনুযায়ী যেসব খাদ্যদ্রব্য একটা পুরুষের পুরুষাঙ্গের সাথে মিলে যায় আকারটা মিলে যায় ওই সব খাদ্যদ্রব্য পুরুষের পুরুষাঙ্গটাকে সতেজ করে এটি মুখের কথা না বিজ্ঞানীরা বিশেষ করে ডস থেরাপি যারা এনেছেন তাদের দাবি তাদের কথা এটি প্রমাণিত একটা সত্য তো বন্ধুরা আমার আমি নিজে ব্যক্তি জীবনে তাদের সব বই পুস্তক পড়ার পরে আমি এগুলো ফলো করি এবং উপকার বিধায় আপনাদের জন্য নিয়ে এসেছি এই থেরাপি অনুযায়ী আপনার লিঙ্গের সাথে যে সবজির আকারটা মিলে যায় সেটা হতে পারে শশা সেটা হতে পারে কলা সেটা হতে পারে গাজর সেটা হতে পারে মূলা সেটা হতে পারে শিমুল তুলার শিকড় যাকে আমরা শিমুল মূল বলি শতমূল শিকড় এটিও আপনার এই লিঙ্গকে সতেজ করে শক্তিশালী করে স্ট্রং থাকতে সহযোগিতা করে তো বন্ধুরা আমার আমি এই বিষয়ক বই পুস্তক পড়ার পর থেকে এটি আমার ব্যক্তি লাইফে আমি ফলো করি এবং এর বেশ উপকার আমি পাই সেই হিসাবে আমি এটিকে গোপন রাখি আপনাদের জন্য নিয়ে এসেছি যেসব বন্ধুরা খুব বেশি চিন্তিত আমি তাদের বলবো আপনারা নিয়ম করে আমি যদি এই আটচল্লিশ বছর বয়সে যদি আমি নিয়ম করে কলা খেতে পারি আপনি কেন খাবেন না দৈনিক তিনটি করে কলা খান সকাল দুপুর রাত্রিতে খান এরপরে মূলা গাজর শশা কুচি করে সালাদ করে নিয়মিত খান সকালে খান দুপুরে খান রাত্রিবেলাতে খান এরপরে শতমূল এবং শিমুল মূল যা শিকর টাটার পরে এটি লিঙ্গের আকার ধারণ করে আপনারা এটি খান এরপরে লবঙ্গ লবঙ্গ কিন্তু যতই ছোট হোক এর মূল আকৃতিটা পুরুষাঙ্গের আকৃতির সাথে মিলে যায় লবঙ্গ আপনি এটাই আপনি লবঙ্গের তেল পাওয়া যায় লবঙ্গ গুঁড়া করে আপনি চায়ের সাথে মিলিয়ে খেতে পারেন এটিও যৌন অঙ্গকে অর্থাৎ পুরুষাঙ্গকে সতেজ সবল করে তো বন্ধুরা আমার অনেক বাস্তব পদ্ধতি আছে এই বিষয়ের উপরে তার মধ্যে এই ডস থেরাপি একটি তবে আপনাদের যাতে আপনারা প্রতারিত না হন সেজন্য আমি বলছি আপনারা এই বিষয়ে প্রতারিত হবেন না বাজারে যত ধরনের ঔষধ আছে আপনার বাঁকা লিঙ্গ সোজা করার চিকন লিঙ্গ মোটা করার ইত্যাদি ইত্যাদি এই সব ওষুধগুলো হচ্ছে ভুয়া এবং যে সমস্ত মালিশ পাওয়া যায় তৈল পাওয়া যায় এই আপনার স্ট্রং করার জন্য আপনার লিঙ্গকে এগুলো হচ্ছে ভুয়া আপনি শত বছর চেষ্টা করে কোনো তৈল দিয়ে মালিশ দিয়ে লোসন ক্রিম দিয়ে আপনার লিঙ্গকে আপনি সতেজ করতে পারবেন না দুটো পদ্ধতিতে পারবেন একটি হচ্ছে লিঙ্গের ভিতরে যে শিরা উপশিরাগুলো আছে এই শিরা উপশিরার মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে আর এই রক্ত সঞ্চালন বৃদ্ধি করে অনেকগুলো খাবার আছে তার মধ্যে রসুন এবং তরমুজ অন্যতম তরমুজ এবং রসুন এটি লিঙ্গের ভিতরে রক্ত সঞ্চালনটাকে খুব ক্লিয়ার করে আর যখন রক্ত সঞ্চালনটা বৃদ্ধি হয় তখন কিন্তু এটি খুব তাড়াতাড়ি নুয়ে পড়ে না এটি অত্যন্ত স্ট্রং থাকে যেহেতু রক্ত ভিতরে শিরার ভিতরে রক্ত চালনা হচ্ছে অতএব এটি স্ট্রং থাকে তো বন্ধুরা আমার যারা খাবার হিসাবে খান এই চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও পাবেন যেখানে আপনার এই কি কী খেলে আপনার লিঙ্গের ভিতরে রক্ত সঞ্চালনটা বাড়ে সেই বিষয়ে আলোচনা আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন আর আজকের থিওরি অনুযায়ী ডস থেরাপিটা আপনারা অনুসরণ করতে পারেন নিয়ম করে কলা মুলা, গাজর শশা আরও যেসব সবজি আপনার লিঙ্গের আকৃতির সাথে মিশে যায় সেগুলো আপনারা খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনারা এর দ্বারা একটা ফল পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যে সমস্ত বন্ধুরা এইসব রোগে ভুগতেছে তাদেরকেও এই চ্যানেলের দিকে নিয়ে আসেন এই ভিডিওটা তাদের মধ্যেও ছড়িয়ে দেন এবং আরও অনেক ভিডিও পাবেন আমার এই চ্যানেলের মধ্যে এই যৌন সমস্যা থেকে মুক্তির জন্য বাস্তব থিরিগুলো পাবেন বাস্তব খাবারগুলো পাবেন তো বন্ধুরা আমার সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি